জাকির নায়েককে একবার প্রশ্ন করা হয়েছিল যে সফলতার মূল মন্ত্র কি। তখন তিনি বলেছেন, বর্তমান সময়ে আমার এবং আমার পরিবারের খরচ লাগে প্রায় 40,000 টাকা। দাওয়াত কাজে যে টাকাটা লাগে সেটার হিসাব ভিন্ন, কিন্তু পরিবার পেছনে মাত্র 40,000 টাকা, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়েই আমরা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারি। মালয়েশিয়া আসার পর আমার অনেক কিছুই বদলে যায়, আল্লাহর প্রতি ইমান বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি আমার স্ত্রীকে বলি, আমি যে সম্পত্তি হারিয়েছি সেটা যেন চিন্তা করো না, ধরে নাও আমরা শূন্য থেকে শুরু করব। আল্লাহ যদি আমাদেরকে কিছু ফিরিয়ে দেন সেটা হবে বোনাস। আমার এখন মাত্র 40,000 টাকা দিয়েই সংসার চলে। পৃথিবীতে অনেক সম্পদশালী ব্যবসায়ী আমাকে বলে যে, ডাক্তার জাকির নায়েক, আপনার কী লাগে, আপনার কত টাকা লাগে, আমরা সব কিছুই ব্যবস্থা করে দেব। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি, আমার কিছুই লাগবে না, আমি যা উপার্জন করি তার বেশিরভাগই দান করি, কত উপার্জন করি সেটা বলবো না। আমি এখন কোনো আলোচনা করলে সেটার ব্যয় বহন করি আমি নিজেই, বিমানের টিকিট, হোটেল ভাড়া সব কিছুই নিজে করার চেষ্টা করি। মালয়েশিয়া আসার আগে আমি তেমন সামাজিক বা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতাম না, সময় দিতাম না, কিন্তু মালয়েশিয়া আসার পর আমার স্ত্রী এবং ডক্টর ইয়াসির কাদির পরামর্শে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হই। আমার ইউটিউবে সাবস্ক্রাইব ছিল 4 লক্ষের মতো, এখন সেটা 30 লক্ষ, আলহামদুলিল্লাহ। আমার ফেসবুক ফলোয়ার ছিল 1,40,00,000, এখন সেটা প্রায় 2,87,00,000, আলহামদুলিল্লাহ। আগে আমি সাপ্তাহিক প্রোগ্রাম করতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি সাপ্তাহিক প্রশ্নোত্তর করতে পারি। বর্তমানে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পারি। আমি যখনই তাদের সাথে দেখা করার সুযোগ পাই সে সুযোগে আমি দাওয়া কাজে অংশগ্রহণ করি। ভারতে থাকা অবস্থায় আমি দৈনিক 3 ঘন্টা ঘুমাতাম, মালয়েশিয়া আসার পর আমি দৈনিক গড়ে প্রায় 3.5 ঘন্টা ঘুমাই। ভারতে থাকা অবস্থায় সলাত কেন্দ্রিক ইবাদতে আমি কম সময় দিতে পারতাম, কারণ বেশি কর্মব্যস্ততার মধ্যে আমি ডুবে থাকতাম। এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের সলাতও আমি আদায় করতে পারছি। মুম্বাই থেকে অবস্থা আমি পৃথিবীতে সবচেয়ে বড় দাওয়াতের সংগঠন পরিচালনা করতাম। আমাদের অফিসে 500-এরও বেশি মানুষ কর্মরত ছিল, চেন্নাই, লন্ডনে, বিভিন্ন জায়গায়। এখন জুম অ্যাপের মাধ্যমে আমি সব কিছুই করতে পারছি। এখন আমার মাত্র 5 জন সহকর্মী বা এরও বেশি রয়েছে। সব কিছুতেই আল্লাহর সাহায্যের কারণেই সম্ভব হয়েছে। আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই নই। আমি জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করিনি। আমি জানতাম আমি যত চেষ্টা করি না কেন আমার ভাগে যা আছে আমি তাই পাব। আমার কাজ ছিল শুধু চেষ্টা করে যাওয়া, আফসোস করা নয়।